নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 ছয় রাশি গরিব থেকে ধনী হতে চলেছে। কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন গ্রহ এই ছয় রাশিকে দিতে চলেছে ধনবর্ষা সেটাও আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং লাইক করুন। আপনাদের একটি কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহিত করবে। তো 2023 যে ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। তবে যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ফোন করার থেকে আপনারা যতদিক মেসেজ করবেন কি না ততদিক লাভ কিন্তু পাবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং, যারা পরামর্শ নিতে চাইছেন, নিজস্ব জন্ম কুণ্ডলী চুলচেরা বিশ্লেষণ করতে চাইছেন, সঠিক প্রতিকার আপনার জীবনকে বদলে দিতে পারে। আর কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না, কাজ করি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, ইম্পসিবল এই কথাটি আমি ডিকশনারি থেকে কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল কথাটি আমার কাছে নেই। অসম্ভব কিছু না, সবই সম্ভব যদি আপনার প্রচেষ্টা এবং সঠিক গ্রহের গোচর ধরে যদি আপনার প্রতিকার করা যায় তবেই কিন্তু আপনি সেরার সেরা শ্রেষ্ঠ আসনে আপনি কিন্তু বসবেন। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি, যাদের আমি হাত ধরি তাদেরকে কিন্তু আমি টেনে তুলি, খুব দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু নিজেকে স্যালেন্ডার হতে হবে যে স্যার আপনার উপর আমি সমস্ত ন্যস্ত করছি, দায়িত্বটা আপনার। অর্থাৎ আমি আপনাকে সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু আমি দিব, যেখানে আপনার জীবন নিশ্চিত রূপে কিন্তু বদলাবে। দেখুন, সমস্যা তো আছে, সমাধানের পথও আছে। শুধুমাত্র যদি সমস্যা থাকতো আর সমাধান না থাকতো তাহলে তো আজকে মানুষ সব দিক থেকে বিপর্যস্ত হয়ে যেত। আমি একটি কথা বলছি, 2023-এ যারা বিয়ে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন এখনই, 2023 বিয়ে নিশ্চিত হবে। 2023-এ যারা চাকরি চাইছেন কন্ট্যাক্ট করুন। 2023-এ যারা ব্যবসা করবেন, যারা বিদেশ কাজ করতে চাইছেন, আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো ডেফিনেটলি সম্ভব। বেশ কিছু ক্রিয়া আছে যেগুলো ফর্মুলা আছে কি না আমার কাছে, আমি একটি কথা, বেশ কিছু ফর্মুলা আমি অ্যাপ্লাই করি। এই জন্য আমি দেখবেন যারা যারা করে কি না তাদেরকে কিন্তু আমি গোত্রটা অবশ্যই নিই, যারা রেমিনি করে তারা সবাই জানে গোত্রটা আমি অবশ্যই নিই। এবং কিছু ক্রিয়া, কিছু ফর্মুলা সব তো ওপেন করা যায় না। একটা কথা আছে, গুরুমারা বিদ্যা কিন্তু দিতে হয় না, আমি গুরুমারা বিদ্যা কিন্তু আমি কাউকে দিব না, কারণ এই গুরুমারা বিদ্যা দিলে তো আমি সেই জায়গাটা কিন্তু আমার কোনো একটা দাম থাকবে না। একটা কথা জেনে রাখ, গুরুমারা বিদ্যা কাউকে দিবেন না। অর্থাৎ এই যে ফর্মুলাটা, নিশ্চিত রূপে আপনার 2023 জীবনে আলোয় আলোকিতময় আপনার হবে। সমস্যা আছে, ঋণে পড়ে গেছেন, এমন ঋণ যে মাসের মায়না নিয়ে আসতে আসছে, এই ঋণ চুকাতে চুকাতে এখানে এর পাবে ওখানে, নিজের হাতে কিন্তু হ্যান্ড টু মাউথ হয়ে গেছে। চিন্তা নেই, কৌশিক দা আপনাদের পাশে আছে, আপনাদের
এই জায়গাটাতে অবশ্যই ডেফিনেটলি আপনাদেরকে কিন্তু তুলে ধরবই ধরব। তবে যাদের ক্ষেত্রে নমনীয়তা আছে, ভদ্রতা আছে, সৌজন্যতা আছে, স্বয়ংশীলতা আছে, শ্রদ্ধা আছে, তাদেরকে কিন্তু আমি হাত ধরব। সবাইকে কিন্তু আমি রেমিডি দিই না, এটাই হচ্ছে মেন ব্যাপার। যারা নিজেরা টোটাল স্যালেন্ডার করে নেয় নিজেকে, তাদেরকে তো আমি সারা জীবন গাইড, শুধু রেমিডি না, সবসময় গাইড, কী করবেন না করবেন সমস্ত কিছু গাইড কিন্তু থাকবে। আর যে ফর্মুলাগুলো তাদের উপর অ্যাপ্লাই করি কি না, নিশ্চিতরূপে তাদের ভাগ্য কিন্তু চমকাবে। আলোচনা করা যাক যে রাশিগুলো হতে চলেছে মালামাল, শনি মহারাজ করবে রাশিগুলোকে মহাকোটিপতি। শনি তো রাশি পরিবর্তন করে যাচ্ছে 17 জানুয়ারি 2023-এ। এই 2023-এর রাশি পরিবর্তন করার পরে পরে কুম্ভ রাশিতে, অর্থাৎ মূল ত্রিকোণ রাশিতে শনি জগৎ প্রবেশ করবে এবং শনির এটা আনন্দ ক্ষেত্র। কুম্ভ রাশিতে শনি যথেষ্ট স্ট্রং হয়, যথেষ্ট বলবত্তা বৃদ্ধি কিন্তু পায়। এই জায়গাটাতে ত্রিকোণভাবে এসে যে 6 রাশির কপাল খুলতে চলেছে, হতে চলেছে ধনবর্ষা, সেই 6 রাশির মধ্যে নাম্বার 1 যে রাশি, লিখে নিন যারা শুনছেন, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। পঞ্চমভাবে কি চাই, আপনাদের প্রাপ্তি, আপনাদের অর্থ, আপনাদের শেয়ার বাজার, স্টক বিজনেস, বাড়ি গাড়ি সম্পত্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হবেই হবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি। যদিও শনির সাথে সম্পর্ক কিন্তু খারাপ, কিন্তু কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 30 বছর আগে হয়েছিল, 30 বছর পর এই শশনামক মহাপুরুষ রাজযোগ আবার 30 বছর পর আসবে। এই সময় আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ এবং দৈনন্দিন রোজগার, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যোদয় হতে চলেছে সিংহ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশির আপনি যদি মানুষ হন, ভাগ্য চমকাতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি, 3 নম্বর রাশি। মকর রাশির মানে অভাবনীয় সফলতা, যেটা আপনারা কল্পনার বাইরে, আপনি ভাববেন আমি এই জায়গাটা আসলাম কি করে, একটু চমকে যাবে, নিজেকে নিজে কিন্তু চিনতে পারবেন না, আমি এই জায়গাটা আসলাম কি করে। ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট মকর রাশি, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ধনী থেকে গরিব হতে, মার্জনা করে গরিব থেকে ধনী হতে চলেছে এই রাশি। অর্থাৎ মকর রাশি গরিব থেকে ধনী হয়ে ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, মিথুন রাশি। খুব প্রবলেম চলছে মিথুন রাশি। এইবার টেনের যেমন গতি বাড়ে কি না, এবার আপনাদের গতি কিন্তু বাড়তে চলেছে, ভাগ্যোদয় হতে চলেছে। লিখে রাখুন মিথুন রাশি, যত ব্যবসা, যারা ব্যবসা ক্ষেত্রে লসের উপর লস, চাকরি ক্ষেত্রে চাকরি হচ্ছিল না এবং চারিদিকে সমস্যাতে একটা পড়েছিলেন মিথুন রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং আপনার পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে ধনুরাশির, চাইলেও ভুলতে পারবেন না 2023। অর্থাৎ এতদিন যা গেছে আপনাদের, এই 2023 আপনাদের একটা স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে ধনুরাশি। অর্থনৈতিক স্থিতি, বড় ধরনের কন্ট্রাক্ট ব্যবসা ক্ষেত্রে,
সেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন। সর্বশেষ এবং অন্তিম রাশি বৃষ রাশি, কর্মভাবে অবস্থান করছে শশনাম মহাপুরুষ, রাজযোগ সৃষ্টি করছে। তবে হ্যাঁ, একটি কথা বলছি, পরিশ্রম আপনাদেরকে করতে হবে। যেমন মেহনতি করবেন তেমন রেজাল্ট শনিদেব কিন্তু আপনাকে দিবে। আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট, তাও কর্মভাবে অবস্থান করছে ভাগ্যভাব থেকে। কিন্তু যারা চাকরি পাচ্ছিলেন না তাদের একটা কর্মসংস্থানের একটা সম্ভাবনা সৃষ্টি কিন্তু করছে, সরকারি অথবা বেসরকারি দুটির ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন আপনাদের কিন্তু ঘটতে কিন্তু চলেছে। অর্থাৎ এই 2023 যে ছয় রাশির আমি কথা বললাম, সেই ছয় রাশি নিশ্চিত রূপে আপনি লিখে নিতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন। যে জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে কি না, অবশ্যই আপনারা সেই জায়গাটাতে সমস্যার প্রতিকার অবশ্যই করুন। ডেফিনেটলি আপনার নির্ণায়ক এবং কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।